কখনো বা যদি জ্বরের ঘোরেতে আমি প্রলাপের ছলে ডাকি সত্যি কথার মতো, সন্ধে নামবে ঠিক সেখানে যেখানে মানুষের ভয়। বাড়ি ফেরার রাস্তা গুলো যদি একটু একটু করে ধূসর রাত্রিবে পাখে নেমে যায় মুখ লুকোতে করতে পাপ ক্ষয়। যদি বা খুঁজে পাও আমাকে ছুঁতে চাও, আমার এই অন্ধকারে আলো জেলো না তুমি। যদি বা ভুলে যাও গোপনে শুনে নাও, আমার এই অন্ধকার তুমি নিভতে দিও না। ও পাথরের খাঁজে রক্ত লেগেছে থাকে, গল্প লিখবে তারা যুদ্ধ জিতবে যারা, সাধারণ লোক যুদ্ধ বিলাসী তাকে ভাববে মাহাত্ম। দৈনিক কোন গল্প সন্ধে তবু চিনবে না তোমার নাম বা গন্ধ, তাই বস্তুবাদীর চোখের চামড়া দিয়ে থাকবে লজ্জাকার। যদি বা কারণে বা অকারণে মনে পড়ে যাবে হাজার অভিমান, ও যদি বা খুঁজে পাও আমাকে ছুঁতে চাও, আমার এই অন্ধকার তুমি নিভতে দিও না। না 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 না, যদি বা কারণে বা ব্যাকারণে মনে পড়ে যাবে হাজার অভিমান, ও যদি বা খুঁজে পাও আমাকে ছুঁতে চাও, আমার এই অন্ধকার তুমি নিভতে দিও না। নবিদা আজকে আমাদের সাথে রয়েছে অ্যাজ এ ভোকালিস্ট। নবিদার একটা অন্য রূপ সবাই আজকে দেখতে পেলো। আমার ভাবতে খুব ভালো লাগছে, আমি আমার কলকাতার গান বাজনার মিউজিক্যাল কেরিয়ারে নবিদার একটা বড় অবদান আছে, সেটা আমি সবসময় সবার কাছে স্বীকার করি। নবিদা, এই অপ্রকাশিত কনসেপ্টটা আমার আর দিগন্তর একটা মিলিত প্রচেষ্টা, তো তুমি বলো যে এটা তোমার ঠিক কেমন লাগে? আমার তো দারুণ লাগছে। প্রথম ব্যাপার হচ্ছে, ইউজুয়ালি আমি কিবোর্ড প্লেয়ার হিসেবে বা মিউজিক প্রডিউসার হিসেবেই কাজ করে থাকি, ভোকালিস্ট হিসেবে খুব একটা সুযোগ হয় না আমার। এরকম একটা দারুণ ব্যাপার যে গানগুলো নিজেদের পছন্দের, কারোর জন্য বানানো না বা কাউকে শোনানোর জন্য বা কোনো কিছু প্রুফ করার জন্য বানানো না, রাইট, কিছু কথা বলার ছিল, গানটা হয়ে বেরিয়ে এসছে, সেই রকম গানগুলো অপ্রকাশিততে প্রকাশ হচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। এই গানটার ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এটা কালকেই তৈরি হয়েছে এবং উইদাউট এনি প্রিপারেশন, সবাই জাস্ট একটাকে বাজিয়ে স্পন্টেনিয়াসলি একটা জিনিস তৈরি হয়েছে এবং সেটাই সামহাও খুব ম্যাজিক্যাল লাগলো যে ওই মোমেন্টে কিছু না ভেবে তৈরি হলো জিনিসটা। রণদাকে জিজ্ঞাসা করব যে তোমার কি এক্সপিরিয়েন্স, মানে একটা রাতের মধ্যেই হঠাৎ নবিদা তোমার ফোন করে তুমি এসে হঠাৎ সাডেনলি জয়েন করে এবং তারপর জমে যায় পুরো ট্র্যাকটা। আমি বেরিয়েছিলাম একটু, বাড়ি এসে নবির ফোন হচ্ছে একটা ট্র্যাক আছে একটা বাজাবি, হ্যাঁ ঠিক আছে, মানে কখন যেতে বলে এক্ষুনি চলে আয়, হ্যাঁ ঠিক আছে আসছি। তো লুচি খাবার আমন্ত্রণ ছেড়ে তো আমার যেটা মনে হয় যে একজন মিউজিশিয়ান হিসেবে
গ্রো করা উচিত, মানে বিভিন্ন নতুন জিনিস ট্রাই করতে থাকা উচিত, কারণ ইউ নেভার নো মানে কোনটা থেকে ইন্সপিরেশন আসে। আমার বাড়ি খুব কাছে, তো আমি এখানে রোজই আড্ডা মারতে আসি, তো সেরকম ভাবে এই অপ্রকাশিত আমি হঠাৎ করে ঢুকে গেছি, কখন ডিরেক্টর হয়ে গেছি নিজেও বুঝতে পারিনি, অপ্রস্তুত ভাবে হয়েছে। তো কালকে এরকম হঠাৎ করে উইদাউট প্ল্যানিং একটা ড্রাম রেকর্ড হয়ে গেল, আর পান খুব সুপার কাজ করেছে, পান দারুণ কাজ করেছে, খুব ভালো করেছে, অল দ্য বেস্ট মানে গ্রামোফোন রেকর্ডস কে আর অপ্রকাশিতকে এবং এন্টায়ার টিম ডিরেক্টর কে স্পেশালি যারা ভিডিও গুলো ভালো করে করে, এবং বাকি কাট